রাজনীতিবিদ, সহকর্মী আর সহযোদ্ধাদের শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন আজীবন সংগ্রামী জ্ঞান তাপস সর্দার ফজলুল করিম। তাঁর চলে যাওয়াকে জাতির অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করে তাঁর রেখে যাওয়া জীবন আদর্শ অনুসরণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণদের প্রতি আহ্বান জানালেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা শেষে গতকাল বিকেলে তাঁকে দাফন করা হয় রাজধানীর আজিমপুর কবরস্থানে। জহিরুল আলম রঞ্জুর তোলা ছবিতে আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। শেষ হল প্রায় 90 বছরের এক কর্মময় জীবন সংগ্রামের। শুরুতে ইংরেজি আর পরে দর্শনে পড়া শেষ করে 68 বছর আগে 21 বছর বয়সে শিক্ষক হিসেবে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে মাত্র 2 বছরের মাথায় শিক্ষকতা ছেড়ে কমরেড মণিসিংহের বক্তৃতায় মুগ্ধ হয়ে বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তাদের অধিকার আদায়ের সংগ্রামে যোগ দেন কমিউনিস্ট পার্টিতে। শুরুতেই তাই শ্রদ্ধা জানাতে তার মরদেহ নেওয়া হয় তার 66 বছরের রক্তে ঘামে আর সংগ্রামে গড়া দল কমিউনিস্ট পার্টির কার্যালয়ে। সরদার ফজলুল করিম শত শত বছরের যে মুক্তি সংগ্রামে বটবৃক্ষের মতো ছিলেন, সাধারণ মানুষের মুক্তির জন্য রাজনীতি করবেন বলে স্থির করেছিলেন তার যৌবনকালে, এবং এই সিদ্ধান্তের জন্য তিনি অশেষ কষ্ট স্বীকার করতেন। লেখাপড়া, জ্ঞান চর্চা, গবেষণা, এই সব মিলিয়ে আমাদের দেশে একজন অতুলনীয় ব্যক্তিত্ব ছিলেন। এরপর প্রধানমন্ত্রী, রাজনীতিবিদ, দীর্ঘদিনের সহকর্মী আর সহযোদ্ধাদের শেষ শ্রদ্ধা নিতে আসেন বাংলা একাডেমিতে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, সব সংগ্রামে সর্দার ফজলুল করিম ছিলেন সামনের সারিতে। 4 দফায় জেল খেটেছেন 11 বছর। আজীবন সংগ্রামী ও পড়ুয়া এই শিক্ষকের লেখা দর্শন কোষ, প্লেটোর সংলাপ, নুহের কিস্তি, 40-এর দশকের ঢাকা, নানা কথার পরের কথার মতো বেশ কিছু বই তাকে বাঁচিয়ে রাখবে হাজার বছর। মার্ক্সবাদী চিন্তা চেতনার তিনি মহান পণ্ডিত ছিলেন, আজীবন সংগ্রামী ছিলেন, বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতের অন্যতম শ্রেষ্ঠ জ্যোতিষ্ক। শেষ জীবনে এসে জাতীয় অধ্যাপক হয়েছেন, পেয়েছেন বাংলা একাডেমি সহ জাতীয় ও আন্তর্জাতিক অসংখ্য পুরস্কার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে দর্শনের আজীবন এই শিক্ষার্থীকে দাফন করা হয় আজিমপুর গোরস্থানে। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা।